আসসালামু আলাইকুম, আমি জামিলা আক্তার, সহকারী শিক্ষক গণিত মমিননগর মাধ্যমিক বিদ্যালয় নদগা গ্রাম যশোর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণী সকল ছাত্রছাত্রীকে জানাচ্ছি আমার প্রিয়ান্তলা শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদেরকে অধ্যায় চতুর্থ যে শীর্ষকের অঙ্ক রয়েছে সেই অঙ্ক যে ওখানে বিভিন্ন অঙ্ক থাকে সেই অঙ্ক অনুসরণে হচ্ছে বিভিন্ন বোর্ডের যে অঙ্ক পড়ছে সেখান থেকে আমি একটা সৃজনশীল অঙ্কে তোমাদেরকে করে দেখাবো। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে রয়েছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি মাইনাস এইট ইন্টু টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান, আর পরে আছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস টু ভাগ এইট। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা সুযোগের অঙ্কে কী করবো, যে গুণিসময় পাহাড়ে পাওয়ার গুণিসময় পাহাড়ে পাওয়ারে যোগ হয়। তাহলে দেখো এখানে আছে কি ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি। তাহলে এই অংশটাকে যদি আমরা গুণ করে নিই, যেহেতু এখানে প্লাস আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি ফোর টু দি পাওয়ার এক্স ইন্টু ফোর টু দি পাওয়ার থ্রি। তারপরে হচ্ছে মাইনাস এইট, এই অংশটাকে আমরা এখানে প্লাস রয়েছে, আমরা এই অংশটাকে আমরা ছাড়াই নিলাম, এখানে আমরা লিখতে পারলাম পারি টু টু দি পাওয়ার টু এক্স ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান। আর নিচে এটাকে আমরা ঠিক একইভাবে ছাড়াই নিলাম ফোর টু দি পাওয়ার এক্স ইন্টু ফোর টু দি পাওয়ার টু ভাগ এই। এই যে আমরা এই প্রসেসটা করে নিলাম, এখানে অন্যভাবেও করা যায়, কেউ এটাকে রেখে এই অংশটি ভাঙে, আবার কেউ এই অংশকে ভাঙে ও অংশকে ভাঙে, বিভিন্নভাবে করা যায়, যার যেটা সুবিধা হবে সে সেটা সেভাবে করবে। এখন দেখো আমরা এখানে এখানে আছে ফোর টু দি পাওয়ার এক্স, আর এখানে আছে টু টু দি পাওয়ার এক্স, যেহেতু হচ্ছে গুণের সময় পারে পারে হচ্ছে যোগ হয়, এবং এখানে আমরা যদি এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এই সূত্রটা প্রয়োগ করি, তাহলে আমরা পাই এ টু দি পাওয়ার এম এন। তাহলে এখন সেই সূত্র অনুসারে আমরা এই ফোর এক্সকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার টু এক্স ইন্টু ফোর টু দি পাওয়ার থ্রি মাইনাস এইট, এখানে আছে এটা টু টু দি পাওয়ার টু এক্স, আর এখানে আছে টু টু দি পাওয়ার ওয়ান। তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি ইন্টু টু টু দি পাওয়ার টু এক্স, আর এইটাকে আমরা লিখতে পারি টু। নিচে ঠিক একইভাবে আমরা এই সূত্রকে প্রয়োগ করতে পারি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, এই সূত্রকে প্রয়োগ করলে আমরা এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার টু এক্স ইন্টু ফোর টু দি পাওয়ার টু ভাগ এইট। তাহলে এখানে আমরা যার সাথে লিখলাম ফোর টু দি পাওয়ার টু এক্স ইন্টু ফোর টু দি পাওয়ার থ্রি মাইনাস, আর এখানে কি এই দুটোতে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই আর দুগুণে ষোলো ইন্টু টু টু দি পাওয়ার টু এক্স নিচে টু টু দি পাওয়ার টু এক্স ইন্টু ফোর টু দি পাওয়ার এক্স স্কোয়ার ভাগ এইট। তাহলে দেখো এখন এই অংশটি আমরা এখানে আছে ফোর টু দি পাওয়ার, লবে আছে ফোর টু দি পাওয়ার কিউ, আর এখানে হরে আছে ফোর টু দি পাওয়ার স্কোয়ার
ভাবে প্রয়োগ করতে পারলে অঙ্কগুলো অনায়াসেই হয়ে যাবে। তাহলে কৃষিক্ষেত্রে আজকে এই